হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এই ভিডিওর মধ্যে আমি কোনো রকম ভাবে এটা কোনো বিউটিফুল লেসন সিরিজ না, তারপর লেসনটা সুন্দর আছে, তারপর আমি এটা বিউটিফুল লেসন সিরিজে অ্যাড করব না। মধ্যে আমি এসে পড়ছি একটা ক্লিয়ার একটা ভালো অফার দেখলাম, যে অফারে বলা হতেছে যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি টপ পাস্তা, চিজ পাস্তা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হলে কেন ট্রাই করবো না। তো চলুন আমি ট্রাই করতে এসে পড়লাম চিজ পাস্তা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, অ্যান্ড এখানে টেস্ট করে বলবো আসলে পাস্তাটা কেমন, আপনারা আসবেন কি না। এবং এই অফারটা আছে 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, যেহেতু আজকে 11 তারিখ, আজকে শ্যুট করার পর আমি চেষ্টা করবো এটা কালকের পরের দিন আপলোড করতে, যাতে আপনারা 13 তারিখের মধ্যে দেখে ফেলতে পারেন, আপনাদের হাতেও টাইম থাকে আরও এটা এসে টেস্ট করার। তো এখন আমি টেস্ট করবো আসলে এটা যোগ্য কি না। তো চলুন আমরা এই পুরো রেস্টুরেন্টের স্লোমোটা দেখে আসি, দেন আমরা ফুডের স্লোমোটা দেখবো, দেন আমরা আস্তে আস্তে খাওয়া শুরু করবো। লেটস গো অ্যান্ড স্টার্ট দ্য ভিডিও অ্যান্ড টেস্ট দ্য ফুড। তো গাইজ, আমরা এখন পাস্তাটা এসে পড়ছে আমার কাছে, এখন পাস্তাটা আসার পর আমি পাস্তা ট্রাই করবো। আপনারা স্লোমো দেখে আসছেন, রেস্টুরেন্টের ইন্টারনেট দেখে আসছেন, তো চলুন না পাস্তা ট্রাই করা যায়। আবার আমি একটু ছোট্ট করে স্লোমোর মতো করে ছোট্ট করে দেখা দিচ্ছি, যেটার মধ্যে আমি বেশি পারফেক্টলি নিতে পারিনি, চিজ মেবি এরা কম দেয়। প্রথম বেড়া তো চিকেন পরে নেই, আমি চেষ্টা করছি চিকেনটা নিয়ে, আপনার জন্য পুরো পাস্তা নষ্ট করছি আপনাদের জন্য। আমি চিকেন খুঁজছি, চিকেন বেক তো আসেনি, সরি, বেটার শুধুমাত্র ওভেন বেক পাস্তা। হ্যাঁ, আর পাস্তাটাও বেশি একটা টেস্টি না, অনেকটা বলছি পাস্তা বেশি একটা টেস্টি না, মাশরুম আছে কিন্তু পাস্তা বেশি একটা টেস্টি না, একদমই টেস্টি না, জাতের মধ্যে পড়ে নেই। মাশরুমটা নিয়ে দেখি আসলে কেমন, এরপর আমি রেট দিয়ে দেবো। কিছু বলছি না কেন, এটা পরে বলতেছি। ওকে, দ্যাটস ইট। আমি উপরে পাস্তার উপরে যতটুকু চিজ ছিল সেই আইটেমগুলো ট্রাই করলাম, এবং পুরো ট্রাই করার চেষ্টা করলাম যে আসলে ভালো কোথায় পাই কি না। এটা সস দিয়ে ঝাল দিয়ে পাস্তা তো বানাইছে, কিন্তু বাইরে যে নুডলস খান না, ঠিক নুডলসের টেস্ট আসতেছে বাইরে, পাস্তা বা নুডলস খেলে যেরকম টেস্ট হয় 50 টাকার মধ্যে, ঠিক সেরকম টেস্ট আসতেছে, এটা কোনোরকমভাবে টেস্টি না। এটার মধ্যে মাশরুম দিয়েছে, চিকেন বিফ এমন কিছুই নাই, আর এক্সপেক্ট করছিলামও না, কিন্তু চিজটা উপর পর্যন্ত দিয়েছে, ভিতরে কিন্তু কোনো রকম আমি চিকেন বা বিফ পাচ্ছি না একদমই, চিজও না। হ্যাঁ, তো দেখলেন ভিতরে কিন্তু চিকেন বিফ বা এমন কিছু আমি পাচ্ছি না, বেশি একটা টেস্টিও না। তো আই ডোন্ট থিঙ্ক সো, আপনাদের এখানে আসা উচিত, যেই পরিমাণ টাকা নিচ্ছে সেই পরিমাণ টাকার মধ্যে এটা কোনোভাবেই ওয়ার্থ ইট না, বাই ওয়ান গেট ওয়ান ফ্রির মধ্যেও এটা কোনোভাবে ওয়ার্থ ইট হচ্ছে না। নর্মালি যদি এই রেস্টুরেন্টে এইটার দাম 300 টাকার উপরে রাখে, তাহলে মনে করেন এটা টোটালি ওয়ার্থ ইট ছাড়া একটা ফুড হবে। রেস্টুরেন্টের মধ্যে বসে বোধহয় বদনাম খাওয়াটা খুবই রিস্কি ব্যাপার, কথা আসতে বলতেছি হয়তো বুঝে যাচ্ছেন। অ্যান্ড দ্যাটস অল আই থিঙ্ক অ্যাবাউট দ্যাট ফুড, এখন আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা আসবেন কিনা। টোটাল মুডের 12টা বাজে দিচ্ছে আমার আজকে। দ্যাটস অল আই ওয়ান্ট টু সে অ্যাবাউট দ্যাট ফুড, অ্যান্ড ইফ ইউ গাইস লাইক মাই ভিডিও সো ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, সত্যি কথা সবাই বলে না, করতেছে আসলে যা দেখলাম সেটি আপনাকে দেখালাম। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে, সি ইউ গাইস ইন অ্যানাদার ভিডিও, বাই। আর ডেকোরেশন কিন্তু ভালো মতো করেনি, আমাদের ফেসবুকে পোস্টে দেখলাম ডেকোরেশন খুব ভালো করছে, এখানে ডেকোরেশন একটু ভালো ছিল না। অ্যান্ড বাই ফর নাও, সি ইউ গাইস ইন অ্যানাদার অ্যামেজিং ভিডিও, বাই।